বিচার করা হয় নিয়ম দিয়ে। এ মানুষকে এটা নয় যে মানুষকে খাওয়ার জন্য যেন না হয়, এই যে দৃষ্টান্ত দিলাম, দুনিয়া চায় আল্লাহর কাছে, মানুষকে খাওয়ার জন্য নয়, আল্লাহ কাছে চাচ্ছে, জান্নাত চাচ্ছে আল্লাহ কাছে, আল্লাহ সন্তুষ্টি চাচ্ছে আল্লাহ কাছে, কোনোটাই লোক দেখাবার জন্য নয়, নিজ জন্য সে আল্লাহকে চাচ্ছে। কিন্তু তার লক্ষ্য বিভিন্ন স্তরে, একজন দুনিয়া চাচ্ছে, একজন জান্নাত চাচ্ছে, একজন আল্লাহ সন্তুষ্টি চাচ্ছে, নিয়তের মধ্যে স্তর অনেক পার্থক্য আসে, সেই হিসেবে তার আমলের তারতম্য অনেক বলতে। আমরা ওরকম আল্লাহর মধ্যে বেরোলাম আমার হৃদায়তের জন্য, এটা এক ধরনের আদর, হৃদায়তের জন্য বেরোচ্ছি, লোক দেখাবার জন্য না, এটার এক স্তর আছে, আর সেই সে ফাটা পাবো। আরেকজন গিয়েছে অন্যদের হৃদায়তের জন্য, অন্যদের হৃদায়তের বলতে জন্য লোক দেখাবার জন্য, সেটাও সে হৃদায়তই চায়, তো সেটাও সে আদর পাবে। সচেতনভাবে নিজের হৃদায়তে সে নিয়োগ করলই না, কিন্তু অন্যদের হৃদায়তের জন্যই কেউ যদি যায়, তবে ইমানদার ছাড়া কেউ যাবেই না, অসম্ভব, নিজের ইমান নাই আর একজন হৃদায়তের জন্য যাচ্ছে, লোকের চাপে পড়ে বলা তো আলাদা কথা, কিন্তু দিল থেকে যদি তার আর কারো হৃদায়তে নিয়ত করে তাহলে তার নিজের ইমান হতেই হবে, তাহলে এই নিয়ত করতেই হবে। তো সে আরেকজন নিয়ত হৃদায়তের জন্য গেল, সেটাও সে সব পাবে, কিন্তু দুটোই নিয়ত করলে একসাথে ওর সব উন্নত মানের হবে, আমার হৃদায়ত চাই তার হৃদায়ত চাই। এরপরে আবার হৃদায়ত বলতে কি বোঝায় তার হাজার ধরনের থাকে, প্রত্যেকে হৃদায়ত বলতে তার নিজস্ব একটা সংজ্ঞা, একজন হৃদায়ত বলতে একই জিনিস বুঝে, একই হৃদায়ত বলতে তুমি যে বলছো তোমার হৃদায়ত চাও, তুমি কি চাও, তখন আমাদের বড় একটা অংশ বলবে যে আমি হৃদায়ত চাই, আসল মনে মনে আসলে তো আমার হৃদায়ত আছেই, কিন্তু পাবলিকের সামনে যেগুলো বলা যায় না, আমি হৃদায়ত চাই কিন্তু কি চাই ওটা জানি না, এই চাও দিত, কারণ আমার নিজের অভাব সম্বন্ধে সচেতন, এই হৃদায়ত চাওয়ার মধ্যে এইটাও একটা চাওয়া যে আমার অভাবটা কোথায়, এটাও জানার প্রয়োজন। আর হৃদায়তের ব্যাপারে এই কথা তো সত্য দুনিয়ার ব্যাপারে সত্য নাও যদি হয়, দুনিয়াতে শুধু আমাদের দেশে নয় অন্যান্য দেশে, বড় লোক যে কত বড় লোক মাপা হয়, ওর কাছে কত টাকা আছে ওইটা যে কমই মাপে, ওর ঋণ কত টাকার ওইটা দিয়ে মাপে কত বড়। বাংলাদেশে যদি বড় বড় ব্যবসায়ী যারা বড় বড় ব্যবসায়ী করেছে কি যে তার কত শত টাকা কত শত কোটি টাকা ঋণ আছে, সেখানে বাস্তব ঋণ। আর হৃদায়তের মধ্যে হৃদায়তের পরিচয় কি যে কার কাছে হৃদায়তের অভাব বোধ কত বেশি আছে, এর জন্য তা আমাদের সবাই নিজেকে মুনাফিক বা ভাবতে, এমনি মল্লিকা রাজিয়াল্লাহু আনহা যখন স্নান করা তাবেই ছিলেন, 30 জন সাহাবীর সাথে ওনার সাক্ষাৎ হয়েছে, আর এই 30 জন সম্বন্ধে বলেছে যে 30 জন সাহাবীর সাথে আমার সাক্ষাৎ হয়েছে এর মধ্যে একজনকেও পাইনি যে নিজেকে মুনাফিক হিসেবে সন্দেহ করে, আর দুনিয়াবে কিন্তু ওই জিনিস বড় লোক মানেই হল তার আরো এত এত টাকা দরকার, কেউ যদি বলে যে আমি তোমার তোমার আবার কত টাকা ধরো এই পাশে হয়ে গেছে ফকির, বড়লোক মানে হলো তার আরো অনেকগুলো বাজেট আছে, অনেক প্রজেক্ট আছে, প্রজেক্ট শেষে রয়েছে, কত কি চিন্তা থেকে মধ্যে কত বুঝা এগুলো সব নির্ভর করে কোন স্তরে, ছোটখাটো স্তরে যদি হয়তো 1000 টাকার দরকার, আর উপরে স্তরে 1,00,000 টাকার দরকার, আর উপরে 20,000 টাকার দরকার, আর উপরে 100,000,000 টাকার দরকার, কত টাকার দরকার ওইটা দেব, কারণ তার সেই তো আমি চিন্তা করি ছেলে পরীক্ষা দিয়েছে, জিজ্ঞেস করলো খুব আনন্দের মধ্যে আছে পরীক্ষা দেওয়ার পরে, দেখেছে পরীক্ষা ভালো হয়েছে, ভালো হয়েছে তো পাস করবো, যদি এটাকে ভালো পরীক্ষা বলে যে পাস করবো সবাই বুঝে নেবে যে ওই তো 7 ক্লাস লেভেলে ছাত্র, যে পাশে সন্তুষ্ট হবে, ভালো ছাত্রের মানেই হলো যে যত ভালো পরীক্ষায় গিয়ে থাকবে না কোনো দুশ্চিন্তা থাকবে
যে এক নম্বর হতে পারবো কিনা, ফার্স্ট হবো কিনা। আমি তো ভালো পরীক্ষা দিয়েছি কিন্তু ও কেরম দিয়েছে ওটা আমার জানা নেই, তবে বোঝা গেল ওটা ভালো করে, এটা দুশ্চিন্তার মধ্যে চলছে। আর যদি মোটামুটি থেকে পাশ করবো তো ওর নাম বুঝে ও তো সাহাবা আল্লাহওয়ালা নিজের হৃদয় আমি যত বেশি আমার অভাব বোধ থাকবে তার হৃদয়টা কোথায় হবে, তো এটাও হৃদয়ের একটা জিনিস যে আমার এবাদতের মধ্যে আমার কোথায় কোথায় তুলি। তো সাহাবা নিজে হৃদয় সব শাখার মধ্যে তুলবে অন্যের ব্যাপারে তুমি কি হৃদয় চাও, তার পরিষেবা বলতে পারবে আমি। আর না হলে যদি এমনি আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে বলুন কেন বেরোচ্ছ, নিজের ইসলার জন্য জিজ্ঞেস করলে তুমি কি রাজা খাও নাকি, না তাহলে পুরস্কার ব্যাপার ওষুধের কোথায়, না তেমন একটা তো নয় আর তো বেরোলাম আর কি। একজনকে কেউ বলছে যে তোমার মধ্যে একটা দোষ আছে, কি তুমি সবচেয়ে দোষ আমার মধ্যে একটা দোষ আছে, কোন দোষ তুমি মনে করো তোমার মধ্যে শুধু একটা দোষ আর দোষ নাই, একটা দোষ আছে যে কান খাড়া করছে, তার মানে ওর ধারণা যে ওর মাত্র একটা দোষ, আসলে তার তো ধারণা ছিল কোনো দোষ নাই, যখন বললো একটা দোষ আছে তো সেটা জানতে চাইছে কোন দোষ। একজন আল্লাহ ওকে যদি কেউ বলে যে তোমার মধ্যে একটা দোষ আছে ওকে জিজ্ঞেসই করবে না কি দোষ আছে, কেন জিজ্ঞেস করবে না, ও তখন দেখতেই পারে দেখলে লাভও দেখতো, মাত্র এক দোষ যে দেখে যে ও তো অন্ধ, এটা জিজ্ঞেস করে কি লাভ, সচেতন যদি হতো তার লাভও দোষ দেখত। আমি যেহেতু আমি বলতেই পারছি না যে আমার কোন হৃদয়ের দরকার, তার মানে আমি মনে মনে খুব খুশি করি, তো আমার প্রথম হৃদয়ত তো এটাই দরকার যে হৃদয়টা কি আমার কি দরকার সেটাও তো কোনো কিছু বুঝি, আমারটা বুঝলে অন্যটাও বুঝতে পারবো, তো মেহনত করলে ঠিকই করলে আল্লাহ তার ধীরে ইনশাল্লাহ তার বিষয় বুঝে নেন। কিন্তু এই দুই জিনিস ভিন্ন নয় পরস্পর বিরোধী, যে আমি মানুষের ফিকিরের জন্য বেড়ে গেছি একথা বুঝতে শুদ্ধ রসুল সাল্লাহ আলাই ইসলাম মানুষকে ওই মাত্রায় ফিকির করেছেন যে আল্লাহ তালা নিজে ওনাকে সান্ত্বনা দিচ্ছে, এত ছটফট করো নিজেকে মধ্যে মধ্যে ফেলে দিও লাল আল্লাহকে মাথুর শেখাই হাতে হাজিতে একটা এই দুঃখে কি মন যাবে, যেরকম অনেক বা ছেলেকে পড়াশোনার ক্ষতি খুব তাকিত সমস্য করবে না ঘোরাঘুরি করবে না বাধা দেবে না এই করবে না সেই করবে না পড়াশোনা ভালো করে করো, তারপর পরবর্তীতে বন্ধুবান্ধবের কাছে জিজ্ঞেস করে দেখলো যে ভালো করে করো মানে ও ঠিকমতো খায়ও না ঘুমায়ও না পড়ার মধ্যে একটু ডুবে আছে স্বাস্থ্য খারাপ স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে, তখন বাবার উল্টা কথা চালাবে যে স্বাস্থ্যের যত্ন করো, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত ফিকির দিয়েছেন যে আল্লাহ নিজেই বলছেন যে তোমার নিজেকে রক্ষা করো, আমাদের সেটা হওয়া দরকার। যদি এতই বিশেষ হৃদয় বা ফিকির মানব নিজেকে রক্ষা করবেন না এই চিন্তা মরেই গেল আল্লাহ তার উপর খুব সন্তুষ্ট হবে, যদিও বলছেন যে নিজেকে মতো মুখে ফেলে দিও না কিন্তু এই চিন্তার কারণে কেউ যদি ঠিকই ওরকম হয়ে যায় যে আল্লাহকে সন্তুষ্ট আল্লাহ চান ভুক্তা ওখানে বাদতের ব্যাপারে এ বাদতের মধ্যে যে আমি আমার এ বাদতই কাম্য হয় চূড়ান্ত বাদত, তো এ বাদত এবং দাওয়াত এই দুটোর জন্যই ব্যাপার, আর দাওয়াত নাই হলো যে দুনিয়া আমার সেই ফিকির আমার মধ্যে হয় ওই ফিকির যদি আমার মধ্যে না থাকে এটা আমার হৃদায়তের অভাব, আমার যে শুদ্ধ মানুষ হওয়া মানেই হলো যে আমার মধ্যে এই ফিকির আছে, যদি এই ফিকির না থাকে আমি নিজে মানি, ডাকাতরে এসে ছেলেকে কুপিয়ে মেরে ফেললো বাপ টাকাতে থাকলো কারণ তুমি কি করলে যে ডাকাতের এত অস্ত্র টস্ত্র আছে আমি কি আর করতে পারি, সেজন্য আমি গ্রাম কিছু করার চেষ্টা করলো আপনি শুয়ে থাকলো তখন তোকে নিজে জানতে পারবে লুকিয়ে কি বলবে কেউ কোনো বাপ নেই, এটা ওকে ওকে চিন্তা করবে যে এই ছেলের ভিতরে তার স্ত্রীর আগের পক্ষে
নিজের ছেলেমেয়েরা কি ভগবৎ পাত্র আমার হৃদায়ত আমি যদি আরেকজনের হৃদায়তের পয়সা রকম স্থিতি না থাকে এটা আমার নিজের হৃদায়তের অভাবের একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য।